Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. সবাই জানে আমরা দুজন।
মরণে থাকব হয়ে সাথী। তুমি আমি দুজনে জীবনে মরণে থাকব হয়ে সাথী। লিখে রেখো প্রাণেতে সোনারি আখরে বন্ধুর নেই কোনো জাতি। তুমি ছাড়া আমি যাব কোথায়, তুমি মোর হৃদয়ের স্পন্দন। তুমি বন্ধু আমি বন্ধু সবাই জানে আমরা দুজন। দুটি দেহ কবে একটি প্রাণ, দুয়ে দুয়ে মিলে মোরা একজন। তুমি বন্ধু আমি বন্ধু সবাই জানে আমরা দুজন। দুটি দেহ কবে একটি প্রাণ, দুয়ে দুয়ে মিলে মোরা একজন। কি হলো, একটু হাস না। এত কষ্ট করে পড়াশোনা করলাম সব মাটি। কি বলছিস তুই, কিছুক্ষণ আগে ফেল হবার পর চার চার গ্লাস বরফের জল গেলি, আর এখন বলছিস সব মাটি। মাটি নয়, দিতাম পার্টি, কিন্তু পেয়েছি তো সেই সেকেন্ড ক্লাস। তোকে তো আর সার্টিফিকেট দেখে চাকরি খুঁজতে হবে না, বড় লোকদের আর কিছুতেই মন ভরে না। ভরবে কি করে, যদি ফার্স্ট ক্লাস পেতাম আমাকে ওই ছেলেরা কাঁধে তুলে হিপি ফুলরে করতো। ও বুঝেছি, তার মানে ছেলেদের কাঁধে উঠে নাচবার জন্য তুই ফার্স্ট ক্লাস বলে চেঁচাচ্ছিস, তাই না? কেন, তোর দাদা রাজা, সে তো ফার্স্ট ক্লাস। আমার দাদা? তোমার বুঝি কেউ নয়? আর জয়, তোর বুঝি কেউ নয়? দুজনেই ফার্স্ট ক্লাস। ধরো, এটা কি? তিনবার কাটাবার পর এবারে কোন রকম উতরে গেছি। পরীক্ষার পর বুঝেছিলাম পাশ এবারে করবই, তাই পিসিমাকে দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে নিয়ে এসেছি, আর এই মালাটা নিজের হাতে গেঁথে নিয়ে। গোপাল দা, হ্যাঁ, এবারেও যদি কাত হতিস তাহলে ওই নাড়ুগুলো কি করতিস? তাহলে এগুলো তোদের দিতুম নাকি? ওই বকুল গাছের তলায় বসে একাই খেতু, আর খালি শিশিতে চোখের জল ভরে তোদের দিতুম। ওরা নয় ভাগাভাগি করে নেবে, কিন্তু আমরা কি করব? ওটা দা, আমাদেরও দাও। দাঁড়াও দাঁড়াও, তোমাদের জন্য আছে নিজের হাতে কাঁথা এই পুষ্পমালা, এরা পরিয়ে দাও। তোরাই জয়কে আজ মালা বদল হবে এই রাতে এই দিনে, আজ মালা বদল হবে এই দিনে। কথা দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই ফুলের গন্ধ ধরে তুমি পাঁচ পা এগিয়ে এসো, তাহলেই আমায় পাবে। রেডি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তবে রে, হ্যাঁ।
কোথাকার কেউ দেখলে কেউ দেখবে না এত তো বেশ ভালোই ছিল কিন্তু কাল থেকে কি যে হবে কাজ কর তাও বোধহয় এই কপালে জুটবে না কলেজ তো শেষ আর তো তোমার সঙ্গে আমার রোজ রোজ দেখা হবে না কেন 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 তোমার সঙ্গে দেখা করতে আমি আটকাবে শুনি তোমার বাবা এই যে বাবার একমাত্র আদরের মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই তাহলে চলো চলো কোথায় আমার শ্বশুর বাড়ি শ্বশুর মশাইকে স্যালুট করে সরি মানে পায়ে হাত দিয়ে বলবো আমি তোমাকে ভালোবাসি বাপ রে কতবার বলেছি বাবার সঙ্গে দেখা করিয়ে দিতে আমি কিছুতেই পারবো তার মানে সারা জীবন ওই মালির গালে চুমু খাবো আর লুকিয়ে লুকিয়ে প্রেম করবো লুকিয়ে লুকিয়ে কতবার আশা জান চুরি করে কখনো কি প্রেম করা জান কদিন চলবে মনে এমনি করে চুপকে না তুমি কিছু করো না পাই লুকিয়ে আহা লুকিয়ে ও হো লুকিয়ে লুকিয়ে কতবার আশা জান চুরি করে কখনো কি প্রেম করা যায় কদিন চলবে মনে এমনি করে চুপকে না তুমি কিছু করো না পাই লুকিয়ে আহা লুকিয়ে ও লুকিয়ে লুকিয়ে কতবার আশা যায় সন্দেশ আর হলো গিয়ে এই
আমার চশমা তুমি পরে থাকলে আমি দেখবো কোথেকে। তাই তো বলি, আমি এরকম ঝাপসা ঝাপসা দেখছি কেন? আমি কি ভাবলুম জানো, আমি ভাবলুম যে আমার এই ব্লাড প্রেশারটা একেবারেই লো হয়ে গেছে। যে রেটে তুমি একাই সব শেষ করে ফেলছো তাতে তোমার হাই ব্লাড প্রেশার আরো হাই হবে, লো হবার কোনো চান্স নেই। কি বললে? হ্যাঁ, কোনো চান্স নেই না। তার মানে সব আমি একাই খাই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি যখন একাই খাই তাহলে আজ আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিল। বাপের বাড়ি চলে যাবো। এই যে রাজপুত, খাওয়ার সময়তে ঠিক এসে হাজির হয়েছে। থাক থাক থাক, আমাকে আর পেন্নাম টেন্নাম করতে হবে না। পেন্নামটা নাও, হিরের টুকরো ছেলে, আজকে আসবে পাশ করেছি। এতক্ষণে বুঝলুম বাজার করার এত ঘটা কেন। একটা কথা বলে দিলাম, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, বাস। তোমায় রান্না করতে হবে না, রান্না আজ আমি নিজেই করবো। যে চায়ের কেটলি চাপাতে পারে না সে আবার খুনতি নারবে। না নেড়ে উপায় কি? রিটায়ার্ড হবার মাত্র 2 মাস বাকি, তোমার গয়না আর বাপের বাড়ির লোকেদের তোয়াজ করতে করতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ। ওই আব্দুল বাবুরচি বলছিল যে হোটেলে আর সাহেবদের বাড়িতে রান্নার হেল্পারে কাজ করলে 30 টাকা রোজ পাওয়া যায়, আর 2 মাস বাদে চাকরি খুঁয়ে ওই কাজই তো করতে হবে। তাই আজ খুশির দিনে রান্নার হাতে খড়িটা বরং এই বাড়িতেই হয়ে যাক, কি বলিস জয়? শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া করছো কেন বাবা? আজ আমি বাড়িতে খাবো না, আমার নিমন্ত্রণ আছে। বাড়ির যার এই অবস্থা তার রোজ নিমন্ত্রণ থাকাই ভালো। রচনাটা ভালোই লিখেছ, অনেকগুলো বানান ভুল হয়েছে, দাদার কাছে বসে ঠিক করে নেবে, আমি রান্নাটা বসে আসি। যা, কয়লাটাও শেষ হয়ে গেছে। দীপু, দীপু মা, দরজাটা খুলে দে। দিচ্ছি মা। দড়িটাও যাই ছিঁড়ে গেল। অন্নপূর্ণা, একটা সেফটি পিন দাও না। এই দাও, কয়লা না আনলে কিন্তু ও বেলা আর উনুন ধরবে না। বাহ, তাহলে তো লাটে চুকিয়ে গেল, খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই। সব কিছুতেই ঠাট্টা। ঠাট্টা? সব থেকে বড় ঠাট্টা তো এখনো তোমার শোনাইনি গেনি। এতদিন তো তবু চাকরিটা ছিল, চলছিল। চলছিল? হ্যাঁ চলছিল বই কি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক, টেনে হিঁচড়ে হোক, চলছিল তো কোন রকম করে। এখন তো কারখানা লক আউট হয়ে গেল, এরপর চলবে কি করে? কতবার তো বলেছি একটু ভবিষ্যতের জন্য চিন্তা করো, তা তো করনি। এখন আর কি, সারাদিন মদ খাও আর জুয়া খেলো। খেলি তো আট আনা 1 টাকা 60টা, যদি বিড়ালের ভাগ্যে শিখেছি। পাতি দেখে একটা ফিগার পেয়ে গেলে পাওনাদার সব দিনে কবে সাফ করে দিত। আর মদের কথা বলছো কিনি, ওই এক পা তো চোলাই, পেটে না পড়লে তো পোড়া চোখের পাতা দুটো জোড়া লাগতে চায়। সারা রাত্রির ওই কড়ি কাঠ গুলোর দিকে তাকিয়ে তাকিয়ে গুনতে থাকি, নিজের বাড়ি হলে কবে ওগুলো টেনে খুলে বেজে দিতাম, পাওনাদারদের ডেঙ্গাগুলো শোধ হয়ে যেত। শুধু কড়িকাঠ কেন, পারলে তুমি পুরো বাড়িটাই বেচে দিতে, ওই যে বলছিলে ল্যাটা চুকে যেত। মনে হয় পাওনাদার বলে দিও আমি বাড়িতে নেই। এদিকে তোমায় ছেড়ে চলে যাবার কথা আমি ভাবতেও পারছি না। বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ আমাদের দেশের কজনই বা পায়, তুমি নিশ্চয়ই যাবে। কিন্তু রাজা, তোমায় ছেড়ে
কষ্ট তো আমারও হয় পায়, কিন্তু সংসারের যে অবস্থা এ মুহূর্তে চাইলেও তো আমি তোমায় কিছু করতে পারবো না। এত ভালো রেজাল্ট করেছো তুমি, একটা চাকরি তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। তারপর তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো আর বলতে পারবো আমি পায়েলকে ভালোবাসি। কথা দাও তুমি যাবে? কিন্তু রাজা, হয় হয় যদি আমি তুমি হারিয়ে ফেলি। আমরা তো দুজন দুজনের মাঝে অনেক আগে থেকেই হারিয়ে গেছি। চাকরি পাওয়ার চাবি তো উপর মহলে। আরে একটা ভারী অসুখ বিসুখ করলে তার খরচা কোত্থেকে আসবে তারই ঠিক নেই, আর তুমি বিয়ের কথা বলছো? নেই বললে তো আর চলবে না, মেয়ের বয়স তো বাড়ছে কমছে না, সেটাও তো ভাবতে হবে। রোজ রোজ তো মিথ্যে কথা বলতে ভালো লাগে না। জীবনে কখনো সত্যি কথা বলেছেন? না বলিনি, তবে আজ একটা বলবো। কি? ভাড়া টাড়া দিতে পারবো না। ছ মাসের ভাড়া বাকি, এখানে ইয়ারকি মারছেন? অভাবের তো একটাই ওষুধ, ইয়ারকি আর ঠাট্টা। আমি কোর্টে যাব, এই বলে গেলাম আমি কোর্টে যাব। কোন কোর্টে যাবেন? লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট? এই তিনটে কোর্টে কেস চলতে চলতে তা 3-10-30 বছর চলে যাবে, তখন না থাকবেন আপনি না থাকবো আমি। তার থেকে আপনার এই বাড়িটায় কেয়ারটেকার হিসেবে থেকে যায়, আমাকে মাসে মাসে 300 টাকা দিলে চলবে। নিজে তাহলে পাঁচ ছেলেদের পাঠিয়ে দেবো, তারাই ডান্ডা মেরে ভাড়া আদায় করবে। সামনে ইলেকশন, ছেলেরা এখন ডান্ডায় ঝান্ডা লাগিয়ে বেরিয়ে পড়েছে। ঝান্ডা দেখাচ্ছে। এ কি রে, সিগারেটটা কোথায় গেল? সিগারেট বিপ্লু, নিদিনবাবুকে দেশ লাইটটা দিয়ে যান। কি হলো বিপিন বাবু, কি বললেন? বলবে আর কি, বিপিন বাবু ভাড়া চাইতে এসে আমার অভাব দেখে একটা সিগারেট দিয়ে বলে গেল, অনেকদিন তো ভালো সিগারেট খাননি, একটা ভালো সিগারেট খান। সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট। কে কে কে? সরি, ক্ষমা করবেন কাকু, আমাদের বাড়ি হয়ে এলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 6 মাস হয়ে গেল, তোমার বাবার একটি পয়সা দেবার নাম নেই, এ কোন ধরনের কথাবার্তা? বাবার কথা কিছু মনে করবেন না, একটু সময় দিন, যত তাড়াতাড়ি পারি ভাড়ার টাকাটা দিন। মাস খানেকের মধ্যে ভাড়া না দিলে অন্য ব্যবস্থা করব। রাজা, এই রাজা। মা, মনমরা হয়ে বসে আছিস কেন? যা হাত মুখ ধুয়ে, আমি খেতে দেবো, যে অবেলায় খেলে শরীর খারাপ করবে। যে তুমিও তো খাওনি মা। তুই না খেলে আমি কোনদিন খাই? আর কতদিন আমাদের জন্য না খেয়ে থাকবে বলতো? যতদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে না তাকান। ও বাবা বাবা বাবা, একা একা আদর খাওয়া হচ্ছে, আমি বুঝি কেউ নয়? দূর বোকা, তুই আর রাজা কি আমার কাছে আলাদা? সবাই জানে আমার 3 ছেলে, তুই, রাজা আর দীপু। এসব মর্দাটা পায়ের ধুলো নি। আরে দুধ পাগল, আবার শুরু করে দিলি। তোরা এখনো ছেলে মানুষ আছিস, যা মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বানাচ্ছি। একবেলায় দুবার খাওয়া যায় নাকি মা? আমি তো এইমাত্র খেয়ে এসেছি। আমার দিকে তাকিয়ে বল, তুই খেয়ে এসেছিস?
কি হলো সবার চোখে ফাঁকি দিতে পারলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না তোর এই শুকনো মুখটা দেখেই বুঝতে পেরেছি সারা দিন তোর খাওয়া হয়নি আয় আমি খাবার বাড়ছি রাজা কি ভাবছিস সংসারের যা অবস্থা কিছুই ভালো লাগে না রে টিউশনের কয়েকটা টাকাই যা ভরসা ইমিডিয়েট একটা চাকরি না হলে আরে হবে হবে চেষ্টা চালিয়ে যা নিশ্চয় কিছু না কিছু একটা হবে জানিস আমার না একটা ব্যবস্থা হয়ে গেছে হয়েছে আরে আমার ওই বেনারসের জ্যাঠামশাইকে তো তুই চিনিস যিনি ওই মিলিটারি পুলিশে ড্রেস সাপ্লাই করে ওর শরীরটা ভালো যাচ্ছে না তাই বাবাকে চিঠি লিখেছে আমি যদি ওখানে গিয়ে ওনার ওই ব্যবসা দেখাশোনা করি তা ভালোই তো জানিস ভাবছি তার সঙ্গে একটা সাইড ব্যবসা করব আরে আমরা তো ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট আমাদের চিন্তা কিসে কিসের ব্যবসা পুরুত সাজব টাকায় টাকা সে কি রে হ্যাঁ ওখানকার স্থানীয় ব্রাহ্মণরা এখন ওই গঙ্গা জলের বদলে হাতে মদের গিলাস আর ওই ঘন্টার বদলে মুরগির ঢ্যাং ধরতে শিখে গেছে তাই ওখানকার লোকদের ওদের উপর বিশ্বাসই চলে গেছে নতুন যে যাবে তারই বাজার তাই ভাবছি এখান থেকে একটা ভালো দেখে বড় দেখে একটা ঘন্টা নিয়ে যাব আর গলায় একটা পৈতে লাগিয়ে পুরুষ সেজে ঘন্টা নাড়ব আর এক হাতে দক্ষিণা নেব আর যা দক্ষিণা পাবো তোর আমার 50-50 এত দুঃখের মধ্যেও তোর কথাগুলো শুনলে মনটা কেমন সবুজ হয়ে যায় রে কি রে তোরা খেতে এলি না হ্যাঁ যাচ্ছি চ চ মা আজও তুমি উপোস করলে চুপ শুনতে পাবি আগে মা হ তারপর বুঝবি যা আছে ভাগাভাগি করে খেয়ে নি বাবা অনেক কিছু রান্না হয়েছে হ্যাঁ সঙ্গীতা মা দেখ তো বাইরে কে এলো হ্যাঁ আসছি তোরা খা আমি আসছি আচ্ছা এতক্ষণ কোথায় ছিলি দিদি দিদি দাদা এসছে হ্যাঁ তোর জয়দাও এসেছে কিরে দেবু কেমন আছিস ভালো পড়াশোনা ঠিক মতন চলছে হ্যাঁ জয়দা দাদা একটু শুনবি কি বল না মানে আরে কি বলবি এখানেই বল না স্কুলে মায়াটি দেই বলেছিলি না দিলে পরীক্ষায় বসতে দেবে না কিসের মায়নে কি হবে পরীক্ষা দিয়ে বলতে পারিস এই যে আমরা দুজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দুটো কার্ড বেড়েছে কালকে তুইও পরীক্ষায় পাশ করবি আর একটা কার্ড বাড়বে তোকে আর পড়াশোনা করতে হবে না ছি রাজা ছি কি যাতা বলছিস সন্দীপ তুই পড়াশোনা করবি কিন্তু একটা কথা জেনে রাখবি যে তোর দাদার আমি জীবনে ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাইনি তাই তোকেও সবসময় ফার্স্ট হতে হবে হ্যাঁ আর ফার্স্ট হতে পারলে আমি তোকে একটা এরকম ফার্স্ট ক্লাস ঘড়ি দেব এই চল রে এই জয় জয় শোন এখন তারা আছে সন্ধ্যাবেলা আসছি টিকিট হয়ে গেছে স্টেশনে গিয়ে করে নেব সাবধানে থাকিস আর শোন পৌঁছে একটা টেলিগ্রাম করে দিবি কেমন না হলে কিন্তু খুব চিন্তায় থাক চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে আসি বাবা আয় এই জন্যই বলে নিজের ছেলে আর পরের ছেলে বলে যাবার সময়তে নিজের মায়ের ছবিতে পেন নাম ঠুকলি বাপের পা ছুলি আর ক্ষমা ঘেন্না করে দুটি হাতকে জোর করতে পারলি নে তার হয়ে আমি তোমার পেন গো মা গো মা গো গেছি গো গেছি গো আমার এক খাবলা চুল ছিঁড়ে নিল গো রাজাই নে টিপুর ফিসটা দিয়ে দিস টাকা কোথায় পেলি বাড়িতে জমানো ছিল তাই নিয়ে এলাম তুই বোধহয় আগের জন্য আমার ভাই ছিলি রে আগের জন্য আর এই জন্য কেউ না দুর্বোকা আমি কি বলেছি শাড়ি সেলাই ছেড়ে এই ছেঁড়া মনটাকে একটু রিপু করে দাও না তোমার মন ছিঁড়ে নিল কে যার অধিকার আছে সে মানে তুমি তাই তো এই মনটাকে তোমার কাছে জমা রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি কোথায় এই তো এখান থেকে স্টেশনে তারপরে
করে একেবারে বেনারস। সঙ্গীতা, এই সঙ্গীতা, আমাকে তো যেতেই হবে, মন খারাপ করে কি লাভ বলো? আচ্ছা তুমি আমার বেনারসের এই ঠিকানাটা তো রাখো, চিঠি দেবে, আর আমার জন্য খুব বেশি মন খারাপ করলে তুমি আমার এই চেহারাটা দেখে নিও। তুমি না চলে। মা, দুষ্টু ছেলে, টিপুর কাছে শুনলাম তুই আজকেই বাইরে চলে যাচ্ছিস। হ্যাঁ, বলিসনি তো আমায়? বললে তো তুমি যেতে দিতে না। একটু দাঁড়া, অনেক দূরের পথ, রাস্তায় খিদে পাবে, নে ধর। চলি মা। চলি বলতে নেই, বল আসি। আসি, দেরি হয়ে গেছে, কটা বাজে বলতো? জয়, কি তোর ঘড়িটা কোথায়? যেতে গিয়ে না ধাক্কা লেগে ঘড়িটা ভেঙে গেল, তাই পাল্টাতে দিয়ে এসেছি। মিথ্যে কথা বলছিস তুই, ঘড়িটা তুই বিক্রি করে এসেছিস। কেন বাজে কথা বলছিস, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মাথায় দিয়ে বল, আমার বন্ধুত্বের দিব্যি করে বল, ঘড়িটা বিক্রি করে তুই দীপুর ফিসের টাকাটা দিসনি। রাজা, একটু আগে তুই আমি বলি না যে আমি নাকি তোর ছোট ভাই। আমি যদি তোর ভাই হই তাহলে দীপু হচ্ছে আমার ছোট ভাই, আর ভাইয়ের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারি, আর এটা তো একটা সামান্য ঘড়ির পাগলা। জয় ভাই, রাজা, জীবনে তোকে ছেড়ে আমি কোথাও চাইনি রে, তাই না? জানি রে, চল আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। না রাজা, না, তুই ছাড়তে গেলে না আবার তোদেরকে ছেড়ে যেতে আর অনেক বেশি কষ্ট হবে রে। মেয়ের বাবা শেষ হয়ে গেছে, মধু একটু মধু, এক পাইট মাল দিন না। এক পাইট কেন, এক ছিপিও নেই, সব শেষ হয়ে গেছে মধুর দোকানে, মদ শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস করতে পারো? তাই বলুন না, সোজাসুজি বলুন না, দেব না। মাল দাও, মাল নাও। দেবো দেবো, কারখানাটা খুলুক, পাই পাই শোধ করে দেবো। শোধ করে দেবে? যেখানে খোলা কারখানা রোজ বন্ধ হয়ে যাচ্ছে সেখানে তোমার কারখানা আবার খুলবে, সেটা আমায় বিশ্বাস করতে হবে? কারেক্ট কারেক্ট, আজকে ওই এমনকি কাবলেও তোমাকে বললো ওই কথা, ওই কথা বলে মুখের সামনে দরজা বন্ধ করে দিল। নাতি মেরে তাড়া নিতা। কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না শালা? বলছিলাম কি, নেশা তো অনেক হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যান। শালা, ধরুন ও বলছে নেশা হয়ে গিয়েছে, কি করে জানলেন আপনি আমার নেশা হয়ে গিয়েছে? আপনি কখনো মদ খেয়েছেন? ময়রা তো মিষ্টি খায় না। খায়? মিষ্টি মুখে দিয়ে শুভ কাজে যেতে হয়। ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিস, কিন্তু স্যুট প্যান্ট পর অফিসার দেখে আমার ঘাবড়ে যাস না যেন। কোনো কিছুতেই ঘাবড়ে যাওয়ার ছেলে তোর দাদা না, বুঝলি? তাই বুঝি। আর চাকরি পেলি তোর ওই লাল টুকটুকি মেয়েটাকে আমি বউ করে আনব, তাহলে আমার খাটুনিটাও একটু কমবে। বুঝেছি। কি বুঝেছিস? বুঝলে মা, নিজের শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তাটাকে না পরিষ্কার করছে। দাদা,
মারবো কিন্তু। তা মারবি না, তুই ভালো করেই জানিস তোকে বিদায় না করে এ বাড়িতে বউ আমি আনবো না। কেন? তুই যা ঝগড়াটি আমার বউয়ের সঙ্গে ঝগড়া করবি তাই। তাছাড়া কি? আমি ঝগড়ুটে? তাছাড়া কি? এই একদম ভালো হবে। বউ দেখো আমাকে ঝগড়ুটে বলছে। তোমার মেয়েকে সামলাও মা। দাদা জয়দা চিঠি। জয় চিঠি? দেখি 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 না। ওর নয়, এটা আমার। তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি মা, এবার আমাকেও যেতে হবে। আমার কলমটা কোথায় রাখলাম বলো তো? তুমি জানো? কাজের সময় পেয়ে গেছি মা, পেয়ে গেছি। আসি মা। আয় বাবা। গুরু, স্লিপটা তোর কাছে রাখ, আমি অন্যদিকে স্লিপ হয়ে যাচ্ছি। পথ ছাড়ুন, কলেজ যাব। কলেজ তো রোজই যাচ্ছ ডার্লিং, চলো না আজ নয় সিনেমা যাই, অ্যাডাল্ট ছবি দুজনে মিলে। আপনার সাহস তো কম নয়, পথ ছাড়ুন। কাল রাত্রে মাল খাইয়েছিলাম, নিজে খাইনি, শ্বশুর বাবা তো, একসঙ্গে মাল কি করে খাই বলো। ছোট লোক কোথাকার, ছাড়ুন নাহলে চিৎকার করে লোক ডাকবো। বাঁচাও 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 বাঁচাও। এলাকায় কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে গোবিন্দর সঙ্গে টক্কর নেবে। এটা পেটের ভেতর ঢুকিয়ে একবার ঘুরিয়ে দেব, কি হবে বে? দৌড়ক দৌড়ক, কোথায় যাবে? যদি আমি হতাম আপনাদের লোকেদের হাত ছাড়িয়ে হয়তো মার্ডারই করে ছাড়তাম। কিন্তু স্যার। আচ্ছা ইন্সপেক্টর, কেউ যদি পাঁচজনের সামনে আপনার বোনের শাড়ি ধরে টানে আপনি কি করবেন? ঘটনাটা শুনেই আপনি চমকে উঠলেন, কিন্তু ঘটনাটা ওর সামনে ঘটেছিল। যাকে ও মারতে গিয়েছিল সে হলো গোবিন্দ, আর ওর সঙ্গে যারা ছিল তারা সব কেষ্টমিত্রের পোষালো, যার নাম আপনি অপরাধীদের খাতা খুললেই ব্ল্যাকলিস্টের প্রথম পাতায় পেয়ে যাবেন। ওকে ছেড়ে দিই। কিন্তু এটা তো আমার এখতিয়ারের বাইরে। আমি যদি ওর হয়ে জামিন দিই, বনসাই করে দিই, তাহলে তো কোনো কথাই নেই। এখন কেমন ফিল করছো? অনেকটা বেটার আছি স্যার। করা হয় কি? চাকরির চেষ্টায় আছি।
পড়াশোনা কতদূর? ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করেছি। ফার্স্ট ক্লাস? বাহ, তো এমনিতে অ্যাডমিশন নাওনি কেন? এটা ভাবাই তো আমার পক্ষে বিলাসিতা স্যার, বাড়ির যা অবস্থা। ধরো আমি যদি তোমায় চাকরি দিই, সকালে চাকরি রাত্রে পড়া। চাকরি দেবেন স্যার? হ্যাঁ, দেখো ঠিক তোমার মতন একটা ছেলে আমার দরকার ছিল, যে আমার পুরো বিজনেসটার ভার নেবে, দেখাশোনা করবে। আমার বয়স হয়ে গেছে তো, একা সামলাতে সামলাতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আজ থেকে তুমি আমার ছেলে, আমার ফ্যাক্টরি, অফিস, গোডাউন সমস্ত বিজনেসের ভার নেবে তুমি। স্যার, তোমার বাইনে হবে মাসে 5,000 টাকা, তাছাড়া লাভের উপরে 10% কমিশন। 5,000? বিশ্বাস হচ্ছে না, কালই তোমায় কাজে জয়েন করতে হবে। এই নাও আমার কার্ড, আর এই নাও 2 মাসের মাইনে অ্যাডভান্স। মা, সঙ্গীতা, দাদা, দাদা তোর কিছু হয়নি? হবে আবার কি, সব ঠিক হয়ে গেছে। এই নে এটা পরে না, তোকে দারুণ মানে বিউটিফুল লাগবে। মা, মা রাজা, মা, মা তুমি আবার কাঁদছো? এখন কান্নাকাটি নয়, শুধুই হাসি। দুঃখের দিন শেষ মা, এবার শুধু সুখের দিন শুরু। এরপর তোমার জন্য 2 কাজের লোক রেখে দেবো, তোমার পা টিপবে, তোমার চুল বাঁধবে, তোমায় সেবা করবে, সব কিছু করবে। রাজা, রাজা তোর কিছু হয়নি তো? রাজা, তোমার মতো মায়ের আশীর্বাদ যার মাথায় আছে তার কি কিছু হতে পারে? মা এই নাও এত টাকা, তুই কোত্থেকে পেলি? তোমার ছেলে চুরি ডাকাতি করতে পারে না, এই কথা বিশ্বাস করো তো? আরে বাবা, চাকরি হয়েছে চাকরি, এটা রাখো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই মা, মাথাটা না ভীষণ ধরেছে। গরম গরম 1 কাপ চা করো তো, খেতে খেতে তোমায় সব কিছু খুলে বলবো। এবার তোমার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি তোমায় ভালোবাসি।
সাথী তুমি আমার জীবন জুড়ে থেকো কাছে এসে ভালোবেসে প্রিয় নামে ডেকো বাড়িতে খবরের কাগজ এলো সিগারেট খেতে ভালোবাসি তাই একেবারে ডবল প্যাকেট ছেলে দিয়ে গেছে একই বলে বিড়ালের ভাগ্যে শিখেছে না এইবার বাড়তি থেকে ফিগারটা হ্যাঁ চা দীপু ফিগারটা ঠিক মতো বের করো হ্যাঁ সমীর বাবু আছি আছি আছে হ্যাঁ আজ বাড়িতে আছি আজ বসুন বসুন আপনার ভাড়ার টাকাটা নিয়ে আসছি আজকে কিন্তু মিথ্যে বলছি না এইটা তো আরো বড় মিথ্যে আরে ওর বয়স তো আপনার কম হলো না কি আর কি করার স্বভাবটা এখনো গেল না
ভাড়ার টাকাটা রাজাকে দিয়ে নিজেই পাঠিয়ে দিয়েছেন। আমার সঙ্গে ঠাট্টা এই নিন মশাই, রসিদ গুলো দিতে এলাম। নিচ্ছি, তার আগে অনেক হেঁটে এসেছেন তো, ওই গরম চাটা খেয়ে ঠান্ডা হোক। আবার চাটা খান খান, কি আছে, নিন ধরুন, দিন ওটা আমাকে দিন। আর এই সিগারেটটাও আসুন। হ্যাঁ না, আর একটা এইখানে থাক। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ধার নিয়েছিলাম একদিন, সুদ সমেত ফেরত। আচ্ছা চলি, চেয়ারের উপর রাখলেন কাপটা, যাক ঠিক আছে। ফুলটা রাখ, বলেছিলাম না সৎপথে থাকলে ভগবান দেখবেন। চল বাবাকে প্রণাম করে নি। চলো রাজা, রওনা হয়ে যা, বাসের মধ্যে যা ভিড়, ও প্রথম দিনই আবেশে দেরি না হয়ে যায়। যা 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 যা। আসি বাবা, মা আসে। আয় বাবা। রাজা কি করেছে জানো? কি? ওই ছোটবেলা একবার ইংরেজির বই হারিয়ে গেছে বলে আমার কাছে খুব মার খেয়েছিল, মনে আছে? তারপর তুমি এসে বললে না না কিছু হারাইনি, ওর এক বন্ধুর নাকি ইংরেজি বই নেই তাই তাকে দিয়ে দিয়েছে। কালকে বিপ্লব ওকে ভাড়ার টাকাটা দিয়ে বলে এসেছে টাকা বাবা পাঠিয়ে দিয়েছে। কার ছেলে দেখতে হবে তো। তুমি কি করলে? আমি কিছু করিনি স্যার, একটা লোক এসে ছুরি মেরে পালিয়ে গেল। ছি ছি রাজা, আমি আমি করিনি, একে জিজ্ঞেস করুন। মাই গড, হিজ ডেড। তুমি কি করলে, খুন করলে? বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার। এ কথা আমি বিশ্বাস করলেও পুলিশ তার বিশ্বাস করবে না। কালকে তুমি যে কেসে ধরা পড়েছিলে তাহলে তোমার 100 টাকা ফাইন হতো অথবা 7 দিনের জেল, কিন্তু এই কেসে তো তোমার হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর না তো ফাঁসি। আমি করিনি স্যার, আমি করিনি, আমার বাঁচান স্যার। ঠিক আছে, বাঁচাতে আমি পারি যদি তুমি আমার কথা মতন চলো। আমি যে পথ দেখাবো সেই পথে তোমায় চলতে হবে। টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুরই তোমার অভাব হবে না, সব পাবে। ইস, তুমি একবারে ঘেমে গেছো দেখছি, লাস্টার কি হবে তাই ভাবছো তো? কিচ্ছু ভেবো না, আমার লোকেরা ওটা ফেলে দিয়ে আসবে রেল লাইনের উপরে, উপর দিয়ে একটা ট্রেন চলে যাবে, কালকের কাগজে বেরোবে অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু। তুমি পারবে আমার চরম শত্রু কেষ্টমিত্রকে শেষ করে। এই সেই লোক যে তৈরি করেছে হাজার হাজার গোবিন্দকে। কাল ওই গোবিন্দ তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে যে লোকগুলো ছিল তারা সব কেষ্টবিত্তিরের লোক। এরপর ওরা ওদের এই সাড়াশির মতন হাত দিয়ে তোমার টুঁটি টিপে ধরবে, ওদের হাত ভেঙে দেওয়ার জন্যে তোমার হাত শক্ত করা দরকার। এখন তোমার যদি সাজা হয়ে যায়, তোমার মা গলায় দড়ি দিয়ে ঝুলবে, তোমার বাবা পাগল হয়ে যাবে, আর তোমার বোন ওই গোবিন্দ তার হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। মাইকেল, ড্রিঙ্কস। তোমার খুব টেনশন হচ্ছে না গার্লফ্রেন্ড? তুমি এতদিন যা করনি এখন তাই করবে, এতদিন যা খাওনি এখন তাই খাও। মালটা তাড়াতাড়ি তুলে দেয় বুঝলি, ছাপড়ে লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিবি, বহু তাড়াতাড়ি চেকিয়ে আসবে।
বস 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 হ্যাঁ বস রাজা রাজা হ্যাঁ রাজা আমার এই পিস্তলে এখনো পাঁচটা গুলি আছে আর এক একটার দাম মাত্র দশ টাকা ওই দশ লাখ টাকা সোনার বিস্কুটের জন্য দশ টাকা দামের একটা গুলি তোদের বস কেষ্টমিত্তিরের মাথার উপর খরচা করতে আমার কিন্তু এতটুকু অসুবিধা হবে না ডোন্ট ট্রাই টু বি স্মার্টার দ্যান মি কোনো চালাকি করার চেষ্টা করো না কেষ্টমিত্তির তোমার লোকদের বলো সোনার বিস্কুটগুলো আমার গাড়িতে তুলে দিতে अरे वो छोकरा तो काल ही लाइन में आया और आज ये तो बड़ो काजे पठी दिले और सो भी अकेला कार कांधे बंदूक लेके कौन फायर करता है आमी तुम्हारे भालो करे जानी बद्री प्रसाद हाँ सो बात तो ठीक आचे रा साहब लेकिन पार्टी देते के एडवांस रुपया हमी तो लिया सोना डिलीवरी ना दिले पार्टी रा बंदूक टा तो हमार बुके टिपे दीवे और हमार बड़ा लेकर बहुत मुश्किल हो बे हमार छातार तलाय जरा थाके তাদের গায়ে আমি জল লাগতে দিই না করেক্ট বিলকুল সাহিব আর লেকিন ও খতরনাক স্টোর ধলে তাই তো বড় বড় বহুত বড় বড় হারামি আছে ঠিক কি তোমার কাছে আমি শিখতে হবে নাকি আমি বলছিলাম যে রুটি ফেললে কুত্তার বাচ্চার অভাব হবে না রুটি ফেললে কুত্তার বাচ্চা হয়তো অনেক পাওয়া যায় বদ্রীপ্রসাদ কিন্তু বাঘের বাচ্চা পাওয়া যায় না ये तो असली सोना राव साहब एकेबारे 24 कैरेट দাঁড়ান মিস্টার রায় গোলটা সেম সাইডে করবেন সোনাটা আসল লোকটা কিন্তু কুত্তার বাচ্চা তোদের এতগুলোকে বোকা বানালো খবরের কাগজগুলো পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে কি না বলে জানেন ও মিনিস্টার আমায় পার্সোনালি দেখে পাঠিয়ে লোক আবার প্রেসের লোক এসছে আমি কি জবাব দেবো বলতে পারেন হ্যাঁ মিস্টার সরকার যেসব জায়গায় আপনারা রেড করেছেন তার রিপোর্ট কোথায় আমরা কি রেড করবো স্যার ও ছোকরা নিজেই না রেড করার মাস্টার মালপত্রের সঙ্গে ক্রিমিনাল দুটো হাফিস করে দিচ্ছে স্যার ইউ শাট আপ ইয়েস স্যার ইয়েস কমিশনার স্পিকিং হ্যাঁ ও আবার হোম মিনিস্টার গিন্নে মধ্য গিন্নে মধ্য আরে বাবা কত জিনিস আরে বাবা এই সুইং মেশিন এইটা তোর জন্য বুঝলি হ্যাঁ এবারে তো দাদার জন্য চিন্তা নেই দাদা আসছেন এখানে দাদা আসছেন এখানে কি করে আসবে চব্বিশ ঘন্টা বাড়ি বসে থাকবে আমার মতো বেকার নাকি একটা বড় লোক হওয়া কি সোজা কথা নাকি হ্যাঁ এটা কি আরে বাপ রে বাপ সোনার পেন দুটো এদের তুই রাখ না তুই একটা রাখ একটা আমি রাখি ঠিক আছে লিখতে হবে তো এটা কি এটা মাইজিকে দিতে বলেছে ওহো বুঝেছি বুঝেছি হ্যাঁ অন্নপূর্ণা কি হলো আরে কোথায় গেলে শিগগির এসো না অন্নপূর্ণা তুমি তুমি সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা কি ছেলে পেটে ধরেছিলে নামেও রাজা কাজেও রাজা এসব কোত্থেকে এলো কেন রাজা পাঠিয়েছে ও কোত্থেকে পেলো তা তো জানি না দীপু সঙ্গীতা তোমরা ভেতরে যাও শোনো একটা জিনিসও ঘরে ঢুকবে না যেখান থেকে এনেছো সেখানেই নিয়ে যাও
আমি বলছি না, সব নিয়ে যাও এখান থেকে। এটা আপনার জন্য পাঠিয়েছে। ওই টেবিলের উপর রাখ। এই নে, আজকের জন্য তোকে আর ফেরত দিতে হবে না, যা। আচ্ছা বাবু। একই করলি তুমি, মুটিকে তুমি 50 টাকা নোট দিলে কেন? হিসেব চাইবা তুমি কে? হ্যাঁ বটে, আমি কে? আমি হচ্ছি এবারের গিন্নি। খেটে মরবো আমি, আর হিসেব নেবে তুমি? আহা, আমি নেব না তো নেবে কে শুনি? তোমার বাবা। কি? হ্যাঁ আমার বাবা। মানে তিনি কোন তিথিতে মারা গিয়েছিলেন তাই জিজ্ঞেস করছি আর কি। ও সে যাকে, এর সাথে আমার বাবার সম্পর্কটা কি? সব সম্পর্ক যদি তুমি বুঝতে তাহলে এই মাছের মুড়োটা দেখেই বুঝতে পারতে যে আজ জয় বাড়ি ফিরে আসছে। ও জয় আসছে? হ্যাঁ সে আসুক গে। এখন বলো তো, আমি যা যা আনতে বলেছিলাম সব ঠিক মতো এনেছো কিনা? হ্যাঁ সে কথা আর বলতে, এই লিস্টে মিলিয়ে সব এনেছি বুঝলে। এই মুড়োর সঙ্গে মুড়োর ছাঁটা। আরে দীপু আমার ভাইটা, এবার বল তোর রেজাল্ট কেমন হয়েছে? আমি ক্লাসে ফার্স্ট হয়েছি জয়দা। আমি জানতাম যে আমার ভাই কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড আসবে না। হাতটা বাড়া। আরে এটা নয় ওইটা। কেন? তোকে বলেছিলাম না পরীক্ষা ফার্স্ট হলে তোকে ফার্স্ট ক্লাস। আরে এটা তোমাকে কে দিল? কেন তুমি তো পাঠিয়েছো। আমি পাঠিয়েছি? দাদা তো তাই বলেছিল। আসলে রাজাটা আমাকে এত ভালোবাসে যে। তুমি আমায় ভালোবাসো? দেখেছিস দিবু, তোর দিদির জন্য কিছু আনিনি বলে আমার উপর রেগে গেছে? আরে বাবা একটু হাসো। কি হলো, হাসবে না? তাহলে আগের মতন আমাকে আবার আরে বাবা একটু তো হাসো। না হাসবে না, এ বাড়িতে আর কেউ কোনো দিন হাসবে না। কেন? কি হয়েছে মা? সেই যখন এলি আর কিছুদিন আগে আসতে পারলি না, তাহলে হয়তো সবকিছু এমন করে শেষ হয়ে যেত না। মা তুমি আমাকে অন্তত একবার বলো যে আমাদের আমাদের রাজার কিছু হয়নি। রাজা? রাজা? রাজা সে রাজা নেই রে, রাজা সে রাজা নেই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি গোপন পিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীরু পল্ল বালার, আঁচল কাঁচুরি নিচোর। জয় রাজা। আয় জয় আয়, আজ আমার মনে কি যে আনন্দ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। পিটার, মাইকেল, অর্জুন, ছট্টু, তোদের আমি জয়ের কথা বলতাম না? এই সেই জয়, আমার বন্ধু, আমার ভাই, আমার সব। আজ তোদের ছুটি,
আজ তোদের ছুটি, যা ইচ্ছে তাই কর। ইসমাইল, কতদিন পর আমরা দুজন একসাথে বসে খাবো বলতো? যত রকম ভালো ভালো খাবার আছে নিয়ে আয়। চল এবার বস, আমরা দুজনে মিলে মন খুলে কথা বলি। বস, এত গম্ভীর কেন? মন খুলে কথা বল। আমি তো কথাই বলতে এসেছি। বল, কি বলবি? রাজা, এতে কি হয়ে গেলি? রাজা, তোকে তো সবকিছুই বলবো, তুই ছাড়া আমার কে আছে বল? তুই এখানে এলি কি করে? তোর বাড়ি গিয়েছিল। হ্যাঁ, বাড়ি গিয়েছিলিস? মা কেমন আছে রে? তুই জানিস না, অনেকদিন বাড়ি যায়নি তো। তাই জাগে, এবার তোর খবর বল। জানিস রাজা, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছিস? কি চাকরি পেয়েছিস রে? তুই নিজে দেখ না। হ্যাঁ দেখি। তুই খুশি হোস নি মনে হচ্ছে। আমার খুশি না খুশিতে তোর কি যায় আসে বল? অনেক কিছু রাজা। তাহলে শোন, আমি মনে করি পুলিশ হচ্ছে এমন একটা জীব যাদের এক হাত থাকে লাঠিতে আর অন্য হাতটা সাধারণ মানুষের পকেটে। শেষকালে তুইও শেষকালে একটা গোলাম হয়ে গেলি। আমার মতন গোলাম না থাকলে অনেকেরই সুবিধা হয়। তাহলে আইন কানুন নিজের হাতে তোলা যায়, তাই না? যে আইনকে রক্ষা করার দায়িত্ব তুই নিয়েছিস, সে আইন হচ্ছে শুধু বড় লোকদের জন্য, যারা টাকার চোরে দিনকে রাত আর রাতকে দিন করে। রাজা, তুই কমপ্লেক্সে ভুগছিস। কমপ্লেক্স? কিসের কমপ্লেক্স? আমি যেদিন দেখলাম আমার মার পরনে একটার বেশি দুটো শাড়ি নেই, সেদিন কে কোথায় ছিল? আমার ভাই যেদিন কলেজের মাইনে দিতে পারছিল না, সেদিন তুই অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস। কিন্তু তোরই বা ক্ষমতা কতটুকু ছিল? আমার বোনের হাত ধরে যেদিন রাস্তার লোক টেনে নিয়ে যাচ্ছিল, সেদিন কোথায় ছিল তোর আইন? আমি একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে লোকের কাছে চাকরির জন্য গেলাম, আমায় বললো আপনার কোনো রেফারেন্স নেই, আপনার কোনো ব্যাকিং নেই। আর আমার যদি রেফারেন্স আর ব্যাকিং থাকে, তা তোদের কাছে চাকরির জন্য যাবো কেন সালা? কিন্তু আজ শুধু কোমরে হাত দিয়ে দাঁড়ালে এলাকার বড় বড় লোকের আমার পায়ের সামনে লাখ লাখ টাকা ফেলে দিয়ে যায়। অভাব কি শুধু তোর ছিল রাজা? আমার ছিল না? নিজের চোখে দেখেছিস যে আমার বুড়ো বাবা এক মুঠো ভাতের জন্য হাতার খাম পায়ে ফেলে সারাটা জীবন কাটিয়েছে। যে লোকটা দিন রাতে তফাতটা বুঝতে পারেনি, সেই লোকটাকে দেখে আমারও বুকটা ফেটে গেছে রাজা। কিন্তু আমি তোর মতো নিজের বিবেকটাকে বিক্রি করতে পারিনি রাজা। আমরা কিন্তু তলোয়ারের দুটো ধার দিয়ে জুনে চলেছি, একজন কেটে শেষ হয়ে যাব। আমি তো শেষই হয়ে যেতে চাই। তুই শেষ হয়ে যেতে চাইলেও আমি তোকে শেষ হতে দেব না রাজা। যে অন্ধকারে রাস্তা দিয়ে তুই যাচ্ছিস, একদিন না একদিন তুই তলিয়ে যাবি। সেদিন আমার এই হাত দুটো মারালো আমি তোকে টেনে তুলতে পারবো না। এখনো সময় আছে রাজা, তুই এই রাস্তা ছেড়ে দে রায় আমার সঙ্গে। চল, ছেড়ে দে। তোর আর আমার চলার পথ আজকে আলাদা, তুই চলে যা এখান থেকে। হ্যাঁ যাবো, কিন্তু আজ আমি একা যাবো না, তোকে সঙ্গে নিয়ে যাবো। যাবি না, এখানে আমার একটা সম্মান আছে। এই জানোয়ারগুলোর সামনে তোর সম্মান থাকতে পারে, কিন্তু সমাজের চোখে এরা এক একটা ক্রিমিনাল। মুখ সামলে কথা বল। তোর চোখ রাখলোকে এরা ভয় পেতে পারে, কিন্তু আমি ভয় পাই না। তুই একটা ক্রিমিনাল। তুই আমায় মারলি রাজা? হ্যাঁ মারলাম। আর তোর জায়গা অন্য কেউ হলে কি করতিস? লাশ ফেলে দিতিস? হয়তো তাই, তুই বলে আমার সঙ্গে এখনো দাঁড়িয়ে কথা বলছিস। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে চাই। আজ এক বন্ধু আর এক বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে, কিন্তু কাল থেকে আমার পোস্টিং হবে এলাকায়। তারপর এখানকার লুট, রাহাজানি, স্মাগলিং সব বন্ধ। Yeah.
কতজনের মুখ তুই গুলি করে বন্ধ করবি রাজা? কর রাজা কর, তোর ওই বন্ধুকে যতগুলো গুলি আছে তুই আমার বুকে কর। না মা না, তোমার চোখে জল ফেলবার জন্য তো আমি এ পথে আসিনি। ভেবেছিলাম এবারে সবাই সুখে থাকবে, আমাদের অভাব মিটে যাবে। তুমি শুধু একবার আমায় হুকুম দাও মা, আমি সমস্ত পৃথিবীটাকে এনে তোমার পায়ের সামনে ফেলে দেব। তোর এত টাকা যে তুই মাকে কিনতে চাস? আমার একটা কথার উত্তর দে, তোর সব আছে কিন্তু আছে কি তোর মনে শান্তি? নেই মা, জানো আমার বিবেকটা আমাকে ধিক্কার দিয়ে বলে ওটা একটা ক্রিমিনাল, গুন্ডা, মাতাল। আমি একটা শেয়ালের মতো আধার খুঁজে বেড়াই, একটা রাতও আমি ঘুমোতে পারি না মা, তাই আমি তোমার কাছে এসেছি। শোন রাজা, আমি তোর কাছে কিচ্ছু চাই না, তুই শুধু
তুই শুধু এই পথটা ছেড়ে দে। এই পথে ঢোকা যত সহজ বেরোনো তত সহজ নয় মা। ঢোকার পথ যখন আছে বেরোবার পথ নিশ্চয়ই আছে। তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, এই পথ তুই ছেড়ে দিবি রাজা। এইতো এইতো সুজা সেন, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। এই ট্রাকে করেই তো কোটি কোটি টাকার মাল পাচার হয়। সেট বদ্রী প্রসাদ, আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ব্যবসার সঞ্চালন হয় এইরই টাকায়। হিয়ার ইট ইজ, কেষ্টমিত্তির হেরোইন আফিন চরস নিয়ে মেইন ব্যবসা। স্মাগলিং এর আন্তর্জাতিক চক্রের একজন প্রধান মেম্বার, তাছাড়া জুয়ার আড্ডা, সাট্টার আখড়া আর চলায় মদের এক চিটিয়া কারবার। এটা খুব ইন্টারেস্টিং কেস। রাতারাতি আন্ডারওয়ার্ল্ডের সুপারস্টার হয়ে গেছে, ক্রিমিনালদেরই চোখে ধুলো দিয়ে বোকা বানিয়ে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। এর নাম রাজা চৌধুরী। কি হলো, নাও এই ফাইলটা। আমাকে নিতে বলবেন না স্যার। কেন, এই ফাইলটা হ্যান্ডেল করতে তোমার কিসের আপত্তি ইন্সপেক্টর জয়? স্যার, রাজা চৌধুরী আমার ছোটবেলাকার বন্ধু, ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, তাই বলছিলাম আপনাকে। একজন পুলিশ অফিসারের মুখে একথা মানায় না জয়। কর্তব্যের সামনে ভাই বোন, বন্ধু বান্ধব, ছেলে ফুলে এরা কেউ কিছুই না। বন্ধুই হোক আর যাই হোক, এরা হচ্ছে আসলে সমাজের ক্যান্সার। যদি শরীরের একটা অংশে টিউমার হয় সেটাকে কেটে দেওয়াই উচিত। কি একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। একটা ডাক্তারের যদি ক্যান্সার হয় সে কি পারে নিজের হাতে সেই সেই অংশটাকে কেটে বাদ দিতে? প্লিজ প্লিজ এক্সকিউজ মি স্যার। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি জয়, তবে একটা উপায় আছে। ও যদি সারেন্ডার করে আর সরকারি সাক্ষী হতে রাজি হয় তাহলে ওর শাস্তিটা কম হবে। আমি আমি চেষ্টা করব স্যার। অলরাইট অলরাইট ইয়াং ম্যান। এখন ভাবছি পুলিশের চাকরিটা না নিলেই হয়তো ভালো হতো। তুমি না নিলো এই কেস তো অন্য কারো হাতে পড়তোই। দাদাকে যদি এ পথ থেকে কেউ সরিয়ে আনতে পারে তা শুধু তুমিই পারবে জয়। পারতাম যদিও আমার কথা শুনে চলত। বিশ্বাস করো সঙ্গীতা, স্যারেন্ডার করানো ছাড়া ওকে বাঁচাবার আর অন্য কোনো উপায় নেই। আজ থেকে তোদের সব ভার আমি নিলাম। আমায় কথা দে, এ লাইন তোরা ছেড়ে দিবি। আমরা চাইলেও ও তো ছেড়ে দেবে না, জানে মেরে দেবে। রোজ রোজ মার খেয়ে মরে বেঁচে থাকার চেয়ে এদের বিরুদ্ধে লড়াই করে মরে যাওয়া অনেক ভালো। যে ইতিহাস ওরা লিখেছে সেই ইতিহাসের পাতাগুলোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমি লিখবো নতুন ইতিহাস, যাতে আমার পর ভুলেও কেউ কোনোদিন এই রাস্তায় পা না দেয়। তাই আপনি হঠাৎ এখানে কেন আসতে নেই? প্রয়োজন ছাড়া আমার কথা তো আপনার মনে পড়ে না মিস্টার রায়। প্রয়োজনটা তোমার, মানে তোমার আমার দুজনের। বলে ফেলুন। দশ কোটি টাকার হিরে আমেরিকা থেকে হংকং হয়ে আসছেন মিস্টার শের আলি, ফ্লাইট নাম্বার LH077। হাতে থাকবে একটা লাঠি, হিরেগুলো থাকবে লাঠিটার মধ্যে। মালটা সে নিয়ে আসছে কেষ্টমিত্রের জন্য, লাঠিটা যাবে কেষ্টমিত্রের কাছে, হিরেগুলো তুমি নিয়ে আসবে আমার জন্য, আর এই জন্য তুমি প্রচুর টাকা পাবে। আপনাকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি এ কাজ আর আমার দ্বারা হবে না। সে কি, তুমি কি ধর্মকম্মের দিকে মন দিলে নাকি? দস্যু রত্নাকর যদি মরা মরা দিয়ে শুরু করে আলটিমেটলি রাম নাম করে ঋষি বাল্মীকি হতে পারে, তা আমি রাজা চৌধুরী একবার চেষ্টা করে দেখি না নিজেকে পাল্টে নিতে পারি কিনা মিস্টার রায়। কি আশ্চর্য পরিজনা, এই জন্য তুমি পাচ্ছ 10%, 1 কোটি টাকা।
কি ভাবছো? ঠিক আছে, এটাই হবে আমার জীবনের শেষ কাজ। থ্যাংক ইউ। আর 10% হবে না, আই ওয়ান্ট 50%। 5 কোটি টাকা? শুধু তাই নয়, যে লোকগুলোকে এতদিন আপনি আপনার নোংরা জালে জড়িয়ে রেখেছেন তাদের সবাইকে মুক্তি দিতে। এত বড় সাহস তোমার! আমি জানি যে ভুল আপনি করবেন, সোনার ডিম দেওয়া হাঁসকে কেউ কখনো মারে। আমি তো ঠাট্টা করছিলাম। আমি কিন্তু আপনার সাথে কোনো ঠাট্টা করিনি। টেল মি ইয়েস অর নো। ইয়েস। আমি জানতাম তুই আসবি, কিন্তু এমন পথে গেলি রাজা যে বিজয়াদশমীর দিন মায়ের সঙ্গে দেখা করতে হলে ছেলেকে চোরের মতো বাড়ি আসতে হয়। আজকের দিনেও কি তুমি আমার উপর রেগে থাকবে মা? জানিস রাজা, আমি সব সময় তোর জন্য চিন্তায় থাকি। কোথায় একটা শব্দ হলো চমকে উঠি, ভাবি ভাবি এই বোধ আমার রাজার কিছু হলো। চল 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 ভেতরে চল। কতদিন পর তোমার হাতে খেলাম বলো তো মা? অনেক দিন ধরে ভাবছিলাম কবে আমি তোমার হাতে এসে খাব। কেন এমন হলো রাজা? সেই দিনগুলোই তো ভালো ছিল, যেদিন এক বেলা খেয়ে আরেক বেলার কথা ভাবতাম। আমিও তো চাইনি মা। আমার বুকে ফিরে আয় রাজা, জয়েরও বিশ্বাস তুই ফিরবি। ফিরে আয় রাজা, ফিরে আয়। শুধু আর একটা দিন অপেক্ষা করো মা, তোমার কথা মতো আমি নিজেই জয়ের কাছে গিয়ে দু হাতে গিয়ে দেবো। তারপর সব পাপের প্রায়শ্চিত্ত করে তোমার কোলে মাথা রেখে আবার আমি সারাদিন এভাবেই শুয়ে থাকবো। রাজা, আমার রাজা। এবার আমার মাথায় হাত বোলাতে বোলাতে ছোটবেলায় যা বলতে তাই আর একবার বলো না মা। কি বলতো? ভুলে গেছো নাকি? ফিরে সেই যে রাজা ঘুমলো, পাড়া জুড়লো, বোরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, ঘাস না দেব কিসে? Come, quick. Hurry up.
নিন আপনার তীরে। পায়েল, তুমি এখানে? এগুলো কি? আগে আমার কথার জবাব দাও, তুমি এখানে এলে কি? নিজের বাড়িতে আমি আসবো না? নিজের বাড়ি? কি সম্পর্ক আছে তোমার এই দুর্গাদাস রায়ের সাথে? উনি আমার বাবা। হোয়াট? তুমি দুর্গাদাস রায়ের মেয়ে? এখন আমি বুঝতে পারছি কেন তুমি তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দিতে চাওনি, তোমাদের বাড়িতে যেতে আমাকে বারণ করতে, কারণ তুমি খুব ভালো করেই জানতে তোমার বাবা একটা কি। রাজা, তুমি একি বলছ? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি বিশ্বাস করি না। ওই হীরেগুলো দিয়ে তোমার বাবাকে বলে দিও আমি আমার কথা রেখেছি, আর উনি যেন ওনার কথা রাখেন, আর এর একটা পয়সা আমি চাই না। কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাজা। বুঝতে আমি পেরেছি। যে লোকটা আমার জীবনের রঙিন স্বপ্নগুলোকে দুপায়ে মারিয়ে আজকে আমাকে সমাজের আতঙ্ক তৈরি করেছে, সেই লোকটা তোমার বাবা দুর্গাদাস। আজ থেকে তোমার আমার আর কোনো সম্পর্ক নেই। রাজা, ছেড়ে দাও আমাকে। তোমার চোখের জল ফেলে আমার মনটাকে দুর্বল করতে চেষ্টা করো না। আমনি, what a pleasant surprise! কখন এলে? খবর দিয়ে এলে আমি এয়ারপোর্টে গাড়ি পাঠাতে পারতাম। না এলেই ভালো হতো। এগুলো কি? রে, এগুলো কে দিয়ে গেল? এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। কি বিজনেস তোমার? তুমি কিসের ব্যবসা করো? এ কথা তো তুমি আগে আমাকে কখনো জিজ্ঞেস করনি মামনি। করতাম যদি জানতাম। আমার বাবার রোজগারের পথটা বাঁকা। মামনি, একটু বুঝতে চেষ্টা করো। সোজা পথে রোজগার করলে আমি কি তোমাকে বিদেশি গাড়ি চড়াতে পারতাম? না হাজার হাজার টাকা খরচ করে তোমাকে ড্রেস আর জুয়েলারি পরাতে পারতাম, না বিদেশে পাঠিয়ে তোমাকে লেখাপড়া করাতে পারতাম। অনেক বাবাই তো তাদের ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও দিতে পারে না বাবা। তাই বলে সব বাবাইকে অসৎ পথে পয়সা উপার্জন করছে না ক্রিমিনাল হয়ে যাচ্ছে? হ্যালো, তোমার রাজা চালটা ভালোই চলেছে, কিন্তু আমার নামও কেষ্ট মিত্তে, হিসেবটা আমি সুদে আসলেই নেব। তা বেশ তো, তুমি যা পারো করো। হ্যাঁ হ্যাঁ করো। Thank you.
স্মাইল। স্যার, আপনার চিঠি। শেষে আমার সঙ্গে পুলিশি চাল চাললি, বিশ্বাস করলি না? আমি নিজে ধরা না দিলে কেউ আমায় ধরতে পারবে না। শোন রাজা, 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 রাজা শোন। ব্যাড নিউজ স্যার, গতকাল আপনি যে ছেলেটিকে ধরে নিয়ে এসেছিলেন, সে ছেলেটি নেশা করতে না পেয়ে লক আপের ভেতর নিজেই গলায় দড়ি দিয়ে মারা গেছে। সকলের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল আর কেউ দেখতে পাওনি? অল নন্সেন্স। তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার ছেলেকে ভালো করে দিয়ে আমার মুখে ফিরিয়ে দেবে, আপনার ছেলেকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই মা, তবে আজ থেকে এই এলাকায় কোনো মা আর কোনো দিনও চোখে জল ফেলবে না। আরে এসো এসো। তারপর কি ঠিক করলে? এই এলাকার সমস্ত ক্রিমিনালদের ফাইল আমার চার্জে দিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার, ইনক্লুডিং রাজা চৌধুরীর ফাইল। তাহলে তুমি ডিসাইড করে এসছো যে রাজার কেস তো তুমি নেবে? ইয়েস স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন,
All the best and good luck to you. Thank you, sir. खाइना बोले क्या हम खून भी नहीं कर सकता तो विष्णु प्रसाद तुम्हार भेजाल दारू पी के ए तो पब्लिक मारा गेलो और तुम ही साला नीचे मरते पाल लेना और तुम्हें लज्जा करे ना तू कारखाना बंद कर देवी बोलचीस अभी इंस्पेक्टर के डर से भगना चाहते हो तुझे शर्म नहीं आता है बोलता है कि ट्रांसपोर्ट कंपनी उठा के सब ट्रक पकड़ा दी सुग्रीव होकर बाली को बस करके ये दाढ़ी से अपना मुंह तूने ढाक दिया मैंने बहुत सुंदर बनाऊंगा तेरे को किंतु सर जेकोड़ी होगो इंस्पेक्टर जॉय के शेष कर दी तो सर जी आपने सुधार का ऑर्डर चाहिए असल बाग के आसार समय हमें खबर दे दी बद्री बाबू काके? राजा के अरे सत्यनाथ ये तुमने क्या किया राजा पुलिस अफिसर जिगरी दोस्त हाँ वो दोनों एक साथ कॉलेज पढ़ा सुना भी किया राजा शुद्ध कॉलेज न स्कूल थे के कॉलेज पर्यंत हम एक संगे पढ़े एक बॉल निये दुजने खेले और एक ही थालाय एक संगे खेये एक जन इन्स्पेक्टर के शेष कर ले कि सब समस्या समाधान हो जाए एक कथा सबाई के बोले जाए জয়ের যদি কোনোদিন কিছু হয় তাহলে সবার চিতা কিন্তু আমি একসাথে চালিয়ে দেব আর তাতে জল দিয়ে নেভাবারও কেউ থাকবে না
তুমি বলো মা, আমি এখন কি করব? আমি মা হয়ে বলছি, তুই তোর কর্তব্য পুরো করবি। রাজা আমার ছেলে, কিন্তু সে যেন তোর অপরাধের শাস্তি অপরাধী হিসেবেই পায়। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যাতে দুর্বল হয়ে না পড়ে। আমি তোকে আশীর্বাদ করছি, যদি দরকার হয় গুলি চালাতেও যেন তোর হাত না কাঁপে। কিন্তু একটা কথা বলতে পারিস, আমার রাজা তো এমন ছিল না, কে তাকে এই পথে নিয়ে আসলো? কেন না আমি নিশ্চয়ই বার করব এই রহস্যের আসল নায়ককে। আমি জানি সে লোকটা কে। পায়েল? তুমি জানো? হ্যাঁ, সে লোকটার নাম দুর্গা দাস রায়, সে আমার বাবা। কি বলছো? না না, সে তো একজন নাম করা বড় লোক, সমাজের সব থেকে বড় লোকেরাই মুখে মুখোশে সব থেকে অসামাজিক কাজগুলো করে মা। কিন্তু প্রমাণ? প্রমাণ ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সে প্রমাণ আমি এনে দেব, দরকার হলে আমি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেব। তুমি সাক্ষী দেবে? মেয়ে হয়ে বাবার শাস্তি হলে কষ্ট তো পাবোই মা, কিন্তু একটা সান্ত্বনা তো থাকবে। ওই মানুষটার কোনো দিন আর একটা রাজা তৈরি করতে পারবে না। কাঁদিস নে মা, কাঁদিস নে, তুই বরঞ্চ একবার রাজার সঙ্গে দেখা কর, তোরাই পারবি ওকে ফিরিয়ে আনতে। লোকে গুন্ডা বদমাইশ যাই বলুক না কেন, আমি তো আমার ছেলেকে চিনি। ওই গুন্ডা বদমাশের বোনের সঙ্গে আমার হীরের টুকরো ছেলের আমি বিয়ে দেব না। আগে তো কাঁচের টুকরো ছিল না, রাতারাতি একবারে হীরের টুকরো হয়ে গেল, তা তো হবেই। ছেলে বড় অফিসার হয়েছে, মোটা মাইনে পাচ্ছে, তাই না? আহা হা হা, তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো। হ্যাঁ তাই। আমার এই দিদির চোখ দুটো দিয়ে সব সময় আমায় বলে, ওরে অরুণা, জয়ের বিয়েটা তুই নিজেই ঠিক করে দিস। বাবা, অদ্ভুত ক্ষমতা তোমার, নাট্য কোম্পানিতে ভর্তি হলে টপ হিরোইন হতে তুমি। কি, আমি অভিনয় করছি? তা নয় তো কি, যার ছবি দেখে আগে মুখ ঘোরাতে তার ছবিতেই মালা দিলে? ওসব বাজে কথা ছেড়ে দাও তো, এখন জয়ের বিয়ের কি হবে তাই তুমি বলো। কোনো মানুষ পিস্তল ছুরি নিয়ে জন্মায় না, হয়তো পরিস্থিতি তাকে উল্টো পথে নিয়ে গেছে। জয়ের বিয়ে যদি হয় তাহলে ওই রাজার বোনের সঙ্গেই হবে, ব্যাস। রাজা, তুমি এখানে কেন? আসতে নেই কেন এসেছো? কি সম্পর্ক আমার সাথে? সব সম্পর্কে কি নাম হয়? তবু যখন জানতে চাইছো বলি ভালোবাসার সম্পর্ক। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও এখান থেকে। এটা কি তোমার মনের কথা রাজা? মন বলে আমার আজ আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, ভুলে যাও। মেয়েরা তো জীবনে একবারই ভালোবাসে, আর সে ভালোবাসাকে সে কোনো দিনও ভুলতে পারে না। যে রাজাকে তুমি ভালোবাসতে সে রাজা মরে গেছে। না, হ্যাঁ, আমি একটা অভিশাপ, আমার সংস্পর্শে থাকলে তুমি একদিন আমার মতন জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যাবে। জন্ম হয়েছে এক নতুন রাজার, আমার কাছে ভালোবাসা বলে কোনো কিছু নেই, কোনো সম্পর্কের দাম নেই আমার কাছে। আমায় নাই বা ভালোবাসলে, কিন্তু তোমার মা বাবা ভাই বোন তোমার বন্ধু জয় যে আজও তোমার পথে বসে আছে। মিথ্যে, সব মিথ্যে। যাকে আমি মনে করতাম আমার জীবনের সব থেকে বড় বন্ধু, আজকে সেই আমার সবচেয়ে বড় শত্রু। জীবনের সব কালি মুছে ফেলে আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই আমায় ভুল বুঝলো। যে জয়কে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই কিনা আমার বুকে বন্দুক তুলে ধরলো। না না রাজা, তুমি ভুল করছো, তুমি জয়কে ভুল বুঝছো। এসব আমার বাবার কারসাজি। তোমার বাবা? বল, সত্যি করে বল, রাজাকে কি করে ফাঁসিয়েছিলি বল, নালে মেরে ফেলবো। ওই দিন এবার উঠে পড়ে নটবর, আর কষ্ট করে দম বন্ধ করে পড়ে থাকার দরকার নেই।
জামা এখন ছাগলের রক্ত লেগে আছে। এসব ছেড়ে নতুন জামা কাপড় পর। টাকা দাও, এরপর যদি তোকে এই শহরে দেখা যায় না তাহলে কষ্ট করে দম বন্ধ করতে হবে না, বুঝলি? আমি তো দম বন্ধ করব। রাজা কারো পারমিশন নিয়ে কোন কাজ একদম করে না মিস্টার রায়। কি বলছো? সেটা কষ্ট করে মানে বইয়ের পাতাগুলো উল্টেই দেখে নেবেন মিস্টার রায়। এখন কেমন লাগছে দুর্গাদা? তুমি, তোমার এত বড় সাহস, তুমি জানো আমি তোমার কি করতে পারি? জানি। আপনার হাতের একটা ইশারা একটা বন্দুকের নল আমার দিকে উঠবে, আর এক ইশারায় একটা গুলি এসে আমার বুকে লাগবে, আমার লাশটা গড়িয়ে আপনার পায়ের কাছে পড়বে। আপনি জুতো দিয়ে আমার মুখটা একবার ডান দিক একবার বাঁ দিক, তারপর চিৎকার করে বলবেন কালো, লাশটা নিয়ে গিয়ে ট্রেন লাইনে ফেলে দিয়ে একটা ট্রেন আমার উপর দিয়ে চলে যাবে। কালকে সকালের খবরের কাগজে উঠবে কুখ্যাত ক্রিমিনাল রাজা চৌধুরীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু, তাই না মিস্টার রায়? একবার চেষ্টা করে দেখুন না আপনি পারেন কিনা। মাসুদ, ইসমাইল, পিটার, ছোটু, ধরো এই লোকটাকে। আপনি বোধহয় জানেন না মিস্টার রায় যে সময়ের চাকাটা কিন্তু ঘোরে। এতদিন এই চাকাটা ছিল আপনার দিকে কিন্তু আজ ঘুরে এসেছে আমার দিকে। আজ আমি যদি হাতের একটা ইশারা করি একটা বন্দুকের নল উঠতে পারে, আরে এক ইশারা একটা গুলি এসে লাগতে পারে, একটা ট্রেন চলে যেতে পারে। কিন্তু না, এত সহজে আমি আপনাকে মুক্তি দেব না। আমি আপনার চোখের সামনে আপনার তৈরি করা সাজানো সোনার লঙ্কাকে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, যাতে আমার পর আপনি আর কোনো রাজা চৌধুরী তৈরি করতে না পারেন। তাই ঘেমে গেছেন দেখছি মিস্টার রায়, আপনার খুব টেনশন হচ্ছে তাই না? ইসমাইল, ড্রিঙ্কস। আমি তো খেতাম না কিন্তু আপনি আমাকে একদিন খাইয়েছেন, আপনি তো খান, আজকে একটু খান। খান কি হলো? পরম শত্রু কেষ্ট মিত্রের। তুমি? ভয়ের কিছু নেই মিস্টার রায়, যদি কালকের বন্ধু আজকে শত্রু হতে পারে তাহলে আজকের শত্রু কালকের বন্ধু হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। আপনি যাকে লাইনে নিয়ে এলেন সেই আজ আপনাকে বেলাইন করে দিল, তাই না স্যার? হ্যাঁ, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আর একটা কথা হয়তো আপনি জানেন না, আপনার একমাত্র মেয়েকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে সেই রাজা চৌধুরী। কি বলছো তুমি? হ্যাঁ, সেই তো রাজা চৌধুরীর কলেজ জীবনের প্রেমিকা। হতে পারে না, মিথ্যে বলা। এত উত্তেজনা ভালো নয় মিস্টার রায়, আপনার যে বয়স হয়েছে। শুধু আসলে আমি সত্য উপেষ্ট রাজা চৌধুরীর শেষ আমি দেখতে চাই। সে ব্যবস্থা আমি করেই এসেছি। Thank you.
মাইকেল, এ তুই কি করলি মাইকেল? আমি ভেবেছিলাম তোদের সবাইকে নিয়ে আমি বাঁচব। এই মরার দিকে না তাকিয়ে যে বেঁচে আছে মাইকেল, তাকে বাঁচা। তোর বোনকে জ্যেষ্ঠ মিত্রের তুলে নিয়ে গেছে না? এই ছাড়া আর কোনো কেষ্টই আসবে না তোমাকে বাঁচাতে। চলে যাও, No!
দাদা জয় রাজা ভর এটা ধরে নাও বাবু দেখ সাবধান দেখিস যেতে দেবো না আমার পাশে আছে মা
চোখের সামনে সব কিছু অন্ধকার হয়েছে। আমার তবু ঘুম আসছে না কেন? রাজা, তুমি ঝড়টা একবার বলো না। বোকা ঘুম হলো, রাজুর হলো, মুরগি হলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।